But I don't care, 'cause I know it's so rare. এখন যে রেসিপিটা আপনাদের জন্য তৈরি করব সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। এটা সিরাজগঞ্জের প্রচুর একটা রান্না। আজকে আমি আপনাদের রান্না করেছি চাল কুমড়াটা আমি এভাবে কেটে রেখে দিয়েছি ফালি করে অর্ধেক করে তারপর তিন টুকরো ভাগ করে তারপর আস্তে আস্তে এটাকে চার টুকরো করে নিয়েছি একটা পুচকে চার টুকরো করে ইলিশ মাছ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি চারটা কুচি করে কেটে নিয়েছি লবণ থাকছে দুই চামচ টেবিল চামচ আর হলুদ মরিচ আর ধনা গুঁড়ো হচ্ছে এক টেবিল চামচ করে জিরা হচ্ছে হাফ টেবিল চামচ সঙ্গে থাকছে পানি এবং তেল সানফ্লাওয়ার তেলটা আমি ইউজ করবো এখন রান্নার প্রসঙ্গে যাওয়া যাক আমি এটা মাখিয়ে দিব যে কোনো প্রথমে তেল নিব খুব বেশি তেল দিব না শুকনো মরিচ দিয়ে করবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম লবণ সঙ্গে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো সব আমি এক এক ঢেলে দিব এটাকে এবার আমি হাত দিয়ে সুন্দর করে পেস্ট করলাম ঘরটা করি এরকম করে পেস্ট করে নিব এভাবে মাখিয়ে মাছটাকে আমি আগে মাখিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব আবার হচ্ছে চাল কুমড়াগুলো এভাবে মাখাতে থাকতে হবে মাখানো হয়ে গেল এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব যতটা ঝোল খাবেন ঝোল রাখবো সেটার উপরে আর হচ্ছে সিদ্ধ হতে যেটুকু দরকার পানি সেই পরিমাণটা বুঝে দিতে হবে আমি এখানে দুই কাপ পানি নিয়েছি যেহেতু ঝোল করা হবে এটাকে এর জন্য এটাকে একটু বেশি পানি দিয়ে করবো অর্থাৎ সিদ্ধ হয় একবারে ঢেকে দিব যতক্ষণ না হয় ততক্ষণ আমরা এটা ঢেকে রাখবো ঢেকে রান্না করতে থাকবো হয়ে গেল মাখানো এবার ঢেকে দিই গ্যাসটা অন করে দেব এই তো হয়ে আসছি প্রায় দিব যেন ভেঙে না যায় চাল কুমড়া একটু শক্ত আছে একটু রেখে দিতে হবে মিনিট পাঁচেক রাখলে হয়তো বা হয়ে যাবে যখন যেমন ঝোল খাবো সেই পরিমাণ দেখে রাখতে হবে এবং হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে এভাবে ঢেকে রাখবো আর কোনো মিনিট পাঁচেক হ্যাঁ রান্নাটা হয়ে গেল তেলটা ভেসে আসছে আমার এটা চাল কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা আগে দেখে নিই সিদ্ধ হয়ে গেছে স্বাদটা এখন আমরা এটা খেতে পারবো মনে হচ্ছে আমি সব পরিমাণ মতোই দিই যে কেউ যদি লবণ বেশি খায় ছাড় বেশি খায় সেটা দিয়ে দিতে পারেন সবাই যার যার ইচ্ছা মতো আমি কোনো শুকনো কাঁচা মরিচ ইউজ করিনি এখানে শুধুমাত্র শুকনো মরিচ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেল পেঁয়াজ এটা দিয়ে রান্না করার চেষ্টা করেছি হয়ে গেল চাল কুমড়া দিয়ে মাছ রান্না করা জানি না কেমন হয়েছে আমাদের কাছে ভালোই লাগে সবাই ভালো লাগবে কিনা বাসায় ট্রাই করে মান সবাই মিলে ফ্যামিলি সহ খাবেন দেখবেন সব কিছু ভালো লাগবে যেটা ভালো লাগে না সেটাও ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন যে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই রান্নাটা বাসায় রান্না করে খেলে ভালো লাগবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ